বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজকে আমাদের সানডে, তো বাজারে যাওয়ার সুযোগ পেয়েছি সব। এখন বাজারে গিয়ে আমরা সমস্ত কিছু যা যা সারা সপ্তাহের বাজার করব, যা যা ফল ফ্রুটস, ড্রাই ফ্রুটস বা শার্ট প্যান্ট, যা যা কেনার ওষুধপত্র কিনব। আজকে বেশি কিছু বাজার করব না, ওই আমি এই শপিং দোকানে মানে কেউ প্লাজের এই ব্যাগটা কিনলাম 100 টাকা, 120 টাকা, প্যান্টটা নিলাম থ্রি কোয়ার্টার প্যান্ট 140 টাকা নিয়ে, অনেক কম দিয়ে। তো চলো এরপর অন্য দোকানে যাওয়া যাক। দোকানে খুব ভিড়, দোকানে দেখতে পাচ্ছি তোমার কাকু দিদি। তো আমি বেশি না, 500 ফল নিয়ে এলাম, মুসুরি লেবু আর 3টে কমলা লেবু নিয়ে এলাম। আমি এই দাদু দোকান থেকে একটা 30 টাকা দামের চাকু নিলাম। তো ফল কাটার জন্য চাকু অত্যন্ত জরুরি, আমার লাগবে। বিস্কুটের দোকানে কত ভিড়। আমি আগের দিনে যে বিস্কুটটা নিয়েছিলাম সেই বিস্কুট এক প্যাকেট নেব, টাইগার পাঞ্চ। এই যে বন্ধুরা, এই দাদার দোকান থেকে আমি আগের দিন বিস্কুট নিয়ে গেছিলাম, টাইগার পাঞ্চ। দেখতে পাচ্ছ টাইগার পাঞ্চ খুবই ভালো বিস্কুট। তো এখানে 12টা বিস্কুট আছে, আর কিছু দুটো ইলেকট্রো দুটো না একটা দাও, একটা দাও। এইটা কত? দুটো দুটো দিয়ে দাও। টাইগারটা কত? দুটো ইলেকট্রো পাউডার দিয়ে দাও। হ্যাঁ, 55 টাকা। বন্ধুরা, আমি দুটো ইলেকট্রিক পাউডার নিয়ে নিয়েছি, এরপরে বাজারে যাবো। বন্ধুরা, তোমরা দেখছো বাজারে কত ভিড়, বাজার করার শেষ হয়নি কারোরই। আর আজকে জিনিসের দামও খুব বেশি, ভিড়ও রয়েছে বাজারে। শশা দেখে নিতে হবে। শশা কত করে কাকু? 40। আচ্ছা বন্ধুরা, তোমরা দেখছো এখানে শশার দাম একটু কম আছে, 30 টাকা কিলো। দিতে হবে না তো কাকা? তাহলে এ দাও 500 দাও, আমাকে 500। আমি শশা নিয়ে নেবো, ওখানে শশা দিয়ে এসছি। কুড়ি টাকা দাও, 20 টাকার মতো। তো এরপর আমি আবার হোস্টেল বিল্ডিংয়ের জন্য রওনা দেবো, বাজার করা প্রায় কমপ্লিট। আজকের মতন আমার বাজার কমপ্লিট, নিয়ে নিলাম অনেক কিছুই। একটা ক্যামোফ্লেজের ব্যাগ নিলাম, আর একটা। বন্ধুরা, আমার সাথে রয়েছে আমাদের হাসান ভাই, আর দাদারাও এসছে অনেকে। দেখো ফলের দোকানে কত, তোমার জন্য আর দেখছো আমি এই দোকান থেকে ফল নিই, অন্য দোকান থেকে। বন্ধুরা, আজকের মতো আমাদের বাজার শেষ সকলেরই। আর আমি কী কী নিলাম আজকে তোমাদেরকে জানাচ্ছি। আমি একটা টাইগার পাঁচ বিস্কুট নিলাম, যাতে 12টা বিস্কুট আছে। আর 1 কিলো শশার কাছাকাছি শশা নিলাম, আর এর সাথে আমি নিলাম একটা ক্যামোফ্লাজের ব্যাগ, এর সাথে আছে আরও ব্ল্যাক কালারের প্রীতমের প্যান্ট, আর আর বেশি কিছু নিয়ে 1 কিলোর কিছু কম আছে, আর 1 কিলো ফল নিয়েছি। আর এতে 7-8টা মসুরি লেবু আছে, আর 3টে মতন কমলা লেবু আছে, ব্যাস এই। তো বন্ধুরা, তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা আমাকে সাপোর্ট করবে, আমার চ্যানেলটাকে শেয়ার করবে, আমার চ্যানেলের ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমার ভিডিও দেখবে। আর তোমরা যারা আমাদের এই কনস্টেবল বা ডিফেন্স লাইন আসতে চাও, বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশ বা আদার্স এসএসসি জিডি, তোমরা অনেক মেহনত করো, চেষ্টা করো, তোমরাও আসতে পারবে। বন্ধুরা, খুবই ভালো জব, তোমরা স্যাটিসফাইড হও।